আজরাইল এমন এক নাজরাইল যিনি এমন একজন আজরাইল যে আজরাইলকে দেখার পরে শরীরের সমস্ত রোগ গোলা টাস টাস করে ছিড়ে যাবে আপন চলে আপন মে সবাই তাকিয়ে তাকিয়ে থাকবে রে বাবা বাবা সবাই রে সামনে রেখে আপনাকে হরণ করবে আপনার এই মনটাকে আপনার দেহটার দিকে প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে পৃথিবীর এমন কোন বাহাদুর নাই আজরাইলের হাত থেকে আপনাকে রাখা আওয়াজ করে করে বলুন ঠিক কিনা আমার বাইরা বাংলাদেশ নয় সারা বিশ্ব বাজান রে আমার এমন কোন মানুষ নাই বাংলাদেশের এত বড় ধনী আল্লাহ জহিরুল করিম নয় শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টের যত নেতাবৃন্দ আছে বাজান রে কাউরে কি স্বর্ণের কবর দেওয়া হয় জোরে বলেন সকলের ঠিকানা একটা সেটা হলো মাটির ঘর আওয়াজ করে বলুন ঠিক কিনা আমার বাইরা আকাশটা নরম হলে বৃষ্টি হয় জমিন কাদা হলে ফসল ভালো হয় আর মানুষের মনটা যখন নরম হয় মরণের কথা স্মরণ হয় আমি মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানি আমার ইমামতির বয়স 23 ওয়াজের বয়স 23 আমার জীবনে 250 উপরে মানুষের জানাজা পড়েছি বন্ধুরে কত লাশ দেখলাম আমার জীবনে কত মানুষের পরসা পায়খানা বিছানায় করে দিয়েছে কত মানুষের জিব্বায় কামন মেরেছে কত মানুষ বোবা হয়ে গেছে মৃত্যুর আগ মুহূর্তে কথা বলতে পারে না কত খতম পড়লাম কত খতমে শিবা পড়লাম আজ পর্যন্ত কোনো মানুষ মৃত্যুর সময় বলতে পারে না তার দেহটা কেমন আছে তার প্রাণটা কেমন আছে তার প্রাণ বমরটা কেমন আছে আরে যুবক জীবনে কত শাস্ত্রলে বসলাম একদিন কি বাবলা নারে যুবক এই শাস্ত্রলে বসে তুমি সিনেমা দেখতেছো টিভি বসে বসে পর্দায় সিনেমা দেখতেছো নাট্যমঞ্চ দেখতেছো তুমত খাইতেছো জুয়া খাইতেছো ইয়াবা খাইতেছো ট্যাবলেট খাইতেছো এ যুবক চার হাত চার কাপটা হাতে নিয়ে চা খাইতেছো এই শাস্ত্রলে বসে তুমি কি বাবলা না এখানেই তো তোমার মৃত্যু হতে পারে আওয়াজ করে করে বলুন ঠিক কিনা মনোযোগ দেন গোমা জীবনে কত রঙের জামা পরলেন মার্কেটে গেলেন স্বামী কিনিয়া একটা পছন্দ হয় না আরেকটা করলেন এটা হয় না আরেকটা করলেন এক সপ্তাহ পরে কাপড়টা পাল্টে নিলেন দোকানদার বলল বাবি সাহেব ম্যাডাম সাহেব এই কাপড়টা 100% গ্যারান্টি যদি টুটা হয় পরিবর্তন করে দিব যদি খারাপ হয় পরিবর্তন করে দিব একটা কাপড়ের গ্যারান্টি আছে একটা মোবাইল গ্যারান্টি আছে একটা গড়ির গ্যারান্টি আছে একটা সানগ্লাসের গ্যারান্টি আছে কিন্তু আপনি আমার জীবনের কোনো গ্যারান্টি নাই জবানটা কুলে কুলে বলুন ঠিক কিনা আমার বাইরা শাস্ত্রে বসে একদল মানুষ আছে বাজান গিবত কুর সুবুল কুর বসে বসে রহিমের বদলাম করিমে করে করিমের বদলাম রহিমে করে একে অপরের সমালোচনা করে এটা করা খুবই সহজ এ বন্ধুরে কিন্তু একটা মানুষের ভালো দেখা সহজ না মনে করেন মাওলানা রইসুল ইসলাম আনসারি বাজান সুন্নিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা করেছে অনেকের বাজান ভালো লাগে না আবার ভাই সুলাইমান আজিজি দেশ বিদেশ মনে করেন আলোচনা করে অনেকে বাজান ভালো লাগে না ইংসাই পেট পুলে যায় আছে না নাই আছে না নাই সম্মান দেওয়ার মালিককে আর আওয়াজে কন ইজ্জত দেওয়ার মালিক বন্ধুরা রে আমার কুমুটির বাইদের কেমন মিনিটেন্স পড়াই অনেক ধন্যবাদ আমার কেমন একটা বিষয় দিয়েছে যে এই বিষয়টা আমার খুবই কমার্শিয়াল বিষয় বন্ধুরে এই দেশ তো টাকার দেশ না এই পৃথিবী তো টাকার দেশ না কত মানুষকে আমি জানাজা পড়াইলাম তার বাড়িতে কত খাইলাম কত মানুষকে জানাজা দিলাম তার সাথে কত ঘুরলাম কত মানুষকে আমি জানাজা দিলাম তার বিয়ে সাথে আমি খাইলাম তার সন্তানের নাম রাখলাম তারও আমি বিয়ে পড়াইলাম এমন মানুষ আমি কবরে শুয়াইলাম আমি চাইয়া দেখি এই দেশটা তো টাকার দেশ না এই দেশটা তো টাকার দেশ না কেউ থাকতে পারবে না যত টাকা হলাম যত জমিদার যত ফহরকারী যত গিবতকারী যত সুবলকারী যত অহংকারকারী আছে বাজান যত ইবাদত করবে আল্লাহর দ্বারে ই ইবাদত পচবে না জবানটা কুলে কুলে বলুন ঠিক কিনা আর আওয়াজে বলুন ঠিক কিনা আমার বাইরা
তাই আপনি সুবল কুর গিবত কুর দোকানে বসছেন ভালো কথা একজন মানুষের বদনাম যখন করবে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আর এই কথা বলবেন না বন্ধুরে এই জাপানের মালিককে আরো জোরে কোন আপনার পুরা বডিটা রয়েছে প্রত্যেকটা বডির মধ্যে 360টা রগ রয়েছে অনেকগুলা বাজান হাড়ি রয়েছে অনেকগুলা মর প্রসম রয়েছে প্রত্যেকটা হাত রয়েছে পা রয়েছে চোখ রয়েছে সবগুলার বিচার হবে কি হবে না আরো জোরে কোন এ যুবক তুমি জিনা করেছো যুবক রে জিনা করার সময় তুমি ভাবলা না এই জিনার খবরটা আমার আল্লাহ জানে কি জানে না এইখানে কথা বলে কে এ যুবক তুমি জিনার কাজে লিপ্ত দরজাটা বন্ধ করে দিলাম বাপটা সেই জিনার খবরটা আমি দরজা বন্ধ করে দিলাম পৃথিবীর কোন মানুষ দেখলো না মা গো মা ও আমার শাহজাদপুরের মা বোনেরা স্বামীর গুচুরে কত জিনার কাজ করলাম এরে আমার যুবকের দল যৌবনের তারণায় কত জিনা করলাম এই আমার মা বোনেরা একটু খেয়াল করেন আপনার যৌবনের একটা দাম আছে আমার রাসূল বলেছে যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার যৌবনটাকে হেফাজত করে আনবে তার মত উম্মত আমার কাছে এর চাইতে দামি আর কেউ হবে না আরো জোরে কোন এ শাহজাদপুরের বাবারা একটু খেয়াল করেন রে বাবা যৌবনের তারণায় কত জিনা করলাম কত মানুষের মাল নষ্ট করলাম কত মানুষের ইজ্জত নষ্ট করলাম একবার কি ভাবলা না তোমার জবাব দিতে হবে একবার কি ভাবলা না তোমার হিসাব দিতে হবে আল্লাহ বলে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ যারা যারা পরিমাণ হিসাব নিব আওয়াজ করে করে বলুন ঠিক কি না আমার আল্লাহ হিসাব নিবে কি নিবে না আরো জোরে বলেন সেই সময় কি সাক্ষী লাগবে করিমরে লাগবো রহিমরে লাগবো চেয়ারম্যান সাহেব লাগবো ইমাম সাহেব লাগবো কয় না এই সাক্ষীর জন্য চেয়ারম্যান লাগবে না করিমও লাগবে না রহিমও লাগবে না প্রধানমন্ত্রীও লাগবে না এ বন্ধুরে আমার এই সাক্ষীর জন্য আমি আল্লাহ তোমার যে ইন্দ্রিয় দ্বারা যা পশম রয়েছে শরীরের যা কিছু রয়েছে তারাই তোমার বিরোধিতা সাক্ষী দেবে আওয়াজ করে করে বলুন ঠিক কিনা হাতকে জিজ্ঞেস করা হবে হাত তোমাকে দেওয়া হয়েছিল দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে হাত পাতে তাকাইবা আমি আল্লাহর কাছে চাইবা কিন্তু এই হাত দিয়া তুমি জিনা করেছ অন্যের মাল তুমি বুক করেছ অন্যের সম্পত্তি নিয়েছ একটা গাছে ফল ধরেছে রাত্রে চুরি করেছ এই হাত দিয়া তুমি সব করলা হাতকে জিজ্ঞেস করা হবে হাত বলবে আল্লাহ গো আমি তিগুলা করতে চাই না আমাকে জোর করে আনা হয়েছে এই ফলটা চুরি করা হয়েছে চোখকে বলবে চোখ তোমাকে চোখ দেওয়া হয়েছে কুরআন তালাওয়াত করার জন্য আমার নবীর দুরুদ দেখে দেখে পড়ার জন্য এই কুরআন তালাওয়াত পড়ার কথা ছিল কিন্তু এই চোখ দিয়া তুমি জিনা করেছ সুন্দরী নারীর দিকে তাকাইছ পর পুরুষের দিকে তাকাইছ এই চোখ দিয়া অন্যের মালগুলো চুরি করার জন্য দিনের বেলা তুমি কি করেছ সয়েস করেছ রাতের বেলা চুরি করেছ আমার ভাইরা চোখ বলবে আল্লাহ গো আমি এইগুলা করতে চাই না আমাকে জোর করে কোয়াইছে এবার কি সাক্ষী চেয়ারম্যান লাগবে কথা কয় না আরো জোরে কোন কষ্টিত আছে ফাশান মান একবার ভাবলি না রে তোর হইব রে মর ঠিক কি না কথা কয় না কথা কয় না বাবা মনটা একটু নরম করে না বাবা আজকে রাত তো জীবনের শেষ রাত হতে পারে ঠিক কি না কথা বলুন ঠিক কি না গত কিছুদিন আগে এক প্রোগ্রাম থেকে আসলাম আমার অনেক হৃদয়ের মানুষ ছিল শ্রীমঙ্গল মলই বাজার আমাকে দেখলে হুজুর আপনা ইসুন শুনা আপনার লাগে কত মিস করি রে বা যতবার আইবা আমার বাসার মাঝে ভাড়ানা দিয়া যাইব তখন ফাড়া দিতাম দোয়া করতাম ওয়াজ করে আইসে একসাথে কথা বলছি মাহফিল তে লয়ে গেছি সাথে বিরাট বড় লন্ডুরি আইসা কথা বললাম ঘুমাইলাম আমি ঘুমো থাকতে খবর আসছে উনি মরে গেছে পড়ুন ইন্না লিল্লাহি আমাদের কোনো গ্যারান্টি আছে আমি যে আমার বিবির কাছতে ছেলেমেয়ের কাছতে বিদায় নিয়ে আসছি শাহজাদপুর শাহরুখুনউদ্দিন রহমাহুল্লাহ তাআলা আলাইহি গ্রামে পাঠান বাড়িতে যাব বিবি গো এই যাওয়াটা হতো আমার শেষ যাওয়া কথা কোন ঠিক আপনি যে প্রতি রাত্রে ঘুমাচ্ছেন একদিন কি ভাবছেন যে এই রাত্রটা আপনার শেষ রাত
বাবা রে ই কোনো চিন্তাই নাই কালকা সরাইল যাই ভাই মার্কেট করবাই কালকা আমার শ্বশুর বাড়ির বিয়া কিতা কিতা কিনুম আরে কিতা কিতা লোমো বইনের লাগে শালির লাগে হরির লাগে এই চিন্তা রাত 3টা বাজে গেছে গা ঘুম নাই বোকারি ঘুমাও না কা নাউডা করিস না রাইটটা দি কইতাছ আছে না নাই কথা কর কষ্ট হইতাছে শেষ কইরালাম কখনো কইলাম ওয়াজ করছি না আমার বৈরাম বাবির মনোযোগ এবার শুন আপনার দেহটা যে আপনার না আপনার আমি বুঝাই দিতেছি ছোট্ট একটা পিপড়া আপনার একটা মোটটা মারছে মারে না ফিরফাটা কি বড় হাওয়ার তলে থাকলে এটা থাকবো আপনার ভিতরে যা আছে পিপিলিকার ভিতরে সবই আছে পিপড়ার একটা ওয়াজ আছে সেই দিকে যাইতাম না এইটা করলে অনেক সময়ের দরকার তো ওই পিপড়াটা আপনারে খামর দিছে যদিও কো না মারতার ওই জায়গাটাতে একটা মরইলে দিল ঠিক বাপা রে বাবা ওই যে লালডা লালডা বাবা রিডা দিলে তার খবর আছে ঘুমাই গেছেন গা তে পিপিলিকাটা কি বড় একটা মশা এটা কি বড় এটা যখন বয় তার ভাড়া মারে দিরিম দৌড়ে মশা গেছে গা শরীর লই আচ্ছা নিজের শরীরে যে নিজে তার ভাড়া মারছেন কেউ দেওয়াইছে আর যদি রাইসুল আমারে দিত কি মন হইল কিন্তু আমি দিছি কি জোরে যে খামরটা মারছে যে একবার খবর হইতেছে তার বাদে যে মশা গেছে তার বাদ দিলাম নিজের গায়ে আল্লাহ কয় আমি যে কিভাবে বিচারটা করুম রে তুই বুঝতেই পারতে না ঠিক কিনা কথা কন ঠিক কিনা এই ল্যাংডা মশা দিয়া কত বড় একটা রাজার একবারে ইরুত্তিকা জিরু বানাই দিছে এর সাথে বিদ্যুতি আছে এ বেটা আল্লাহ রে সুরাক করে লিছে গাই মেরা রক্ত হ কমুসা ছায়া দেখ তোর আল্লাহর কুল ঝাড়া সেট তুলিস নাউজুবিল্লাহ কইতেন না ক ছায়া দেখ রে মুসা তোর খোদার আমি সেট করে রক্ত লইছি নাউজুবিল্লাহ আল্লাহ ক জিব্রাইল সবটি কামান দলা কর রক্ত লাগাই আছে এদিকে যাইতাম না খালি ওই যে জুতা দাবাই নিছে কেরে বিদ্যুতি করার কারণে আল্লাহ ক হারি এত বাইরে গেছে গা লে মশা বাড়াইছে একটা মশা নাহা দামাইছে ডাইলাম ল্যাংডা আছে না পরে মাজুরটা শক্তিশালী না এটা যখন কামডা কত তান্দা বাইরে আনে একদিন কয় কিতা ইয়ার ওজ রে বালা হইরা দিছে হে ক কিতা জুতা দা বাইরা জুতা দা কিতান্দা জুতা দা যত কেন বাড়ি দে মশাটা লরে না বাড়ি খাইলে মনে হয় দিরিম দিরিম বাইরা দে এটা কইলা মাল লরে না নেম দেব এটা যে মাত্র বন্ধ করে জুতার বাড়ি বন্ধ আবার কামড়া আরে হে কইতাছে আমার তো আর সহ্য হইতেছে না যে সার হে দিছে রে বাসারে জুতা দাবাই রইতে বেরিতে আমার কাম শেষ ওহন আমি কিতা করতাম ফেরা উইন্নার একদিনই মন বাড়ি মারছে কেল্লা ফাটাইছে মশা কো আল্লাহ আমারে বাঁচাই বাড়িতেও পারি না তে আল্লাহ কো আমি ইজ্জত দিতেও পারি নিতে পারি আমার এক সেকেন্ডও লাগে না ঠিক কি না কথা কইনা কেরে আরো জোরে কইনা ওয়াজ করে সাইরা লাইছি ইমন মজার ওয়াজ করছি যাওয়ার সময় যদি মনে করো হইন একজন গরু ঢুকিয়া গেছে গা বলে গিরে মৌলবি দিতা ওয়াজ করলে হেদি করতে পারিছে বেলা সিনিয়র মৌলবি কথা কইনা কেরে আরে জোরে কইনা তে নিজের জবান দে নিজে যদি হেফাজত না করেন নিজের ইজ্জত রে যদি নিজে হেফাজত না করেন তাহলে কে আরেকজনে করে দিব কথা কোনা কেরে আপনার দেহ দিছে রূপ দিছে আল্লাহ কো আমি নিজ সুন্দর সুন্দরে ভালোবাসি এই লাগি কাইলা মানুষ আল্লাহ ভালোবাসে না কথা কোনা করে কোন কাইলা বেটা বিপদ পড়ছি নি কাইলা বেটি কো দেখছ নি হুজুরে কিতা কইলা আল্লাহ বলে খালি সুন্দর রূপ ভালোবাসা তাহলে আমরারে যে কালা বানাইছে ই আল্লাহ তুই বারে তো আমরা কি ওপরা সুবহানাল্লাহ কইনা আর জোরে কইনা আল্লাহ কারি জানস না আমার নবী কয় সাহাবারা তোমরা চেহারা যেমন বেজার কোজর আমনে দি কইছো আমনের জবানে কইলে তো সবই সত্য খাইল্লা বেড়া বেস্ত যেত না বাইটা বেড়া যেত না ওহন যে সাজদা ঘর বাইটা বাইটা মানুষ আছে এরা বিপদ পড়ছে নি লাহাই রে আমরা তো মরেছি গাড়ি আল্লাহ নবী কইছে আমার নবী ক মুস্কি হাসি দে চিন্তা করে না আল্লাহ যারারে জান্নাতে দিব সবাই এক সমান কেউ বাইটা থাকতো আরো আস্তে কোন মানুষ বানাইছেন এমন যুগ আইব বাইটা বাইটা মানুষ বাড়িব বাড়ি গেছে গা কইলাম বাড়িছে না এ আরো বাড়িব তখন কইতেছে আচ্ছা আমার যে বাবার যে বডি চেহারা পেশটা আমি পেয়েছি কিন্তু আমার সন্তান এটা পাবে না কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা বাস্তব মিলতেছে না মিলতেছে এ আবার কইতেছে তাইলে এখন কিতা করন আরে সব মানুষ তখন কইতেছে হুজুর তাইলে কাইলা মানুষ কো কেউ কালা থাকতো না কেউ বাইটা থাকতো না সবাই এক সমান আমার আল্লাহ কথা দিয়েছে কি আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে 30 থেকে 33 বছরের যুবক বানায়া তুলব জোরে কোন সুবহান আর প্রত্যেকটা
একটা মহিলাকে 20 থেকে 20 বছরের যুবতী বানায়া দিন আরো জোরে কই মা বোনেরা টেনশন করে নাম নেরা অফার রয়েছে সুবহানাল্লাহ আরো জোরে কইনা আল্লাহ কামার কাছে খালি অফার হই দোকানে গেল কুজুর অফারটা কি দেব অফার বুঝনি ওই যে ফ্রি মিনিট এমবি কত টাকা কত অফার খালি অফার তো গায় হয় আরো তো অফার আছেই এদিকে যাইতাম না আমার ভাইরা দবের মনোযোগ বলতেছিলাম এবার হাতকে জিজ্ঞেস করবে হাত আপনার বিরোধিতা করবে পাউকে জিজ্ঞেস করবে পা আপনার বিরোধিতা করবে পাউকে বলবে পাউরে তোমাকে পা দেওয়া হয়েছে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য তুমি মসজিদে গেল না না যায় তুমি সিনেমার হলে গেল শাস্ত্রলে বইলা আজান হয়েছে মসজিদে যাও না এরে যুবক কেন যাইলা না পা বলবে আল্লাহ আমি মসজিদে যাইতে চাই আমাকে জোর করে অনলাইনে লয়ে গেছে শাস্ত্রলে নিয়ে গেছে মানুষের কিবতের জন্য নিয়ে গেছে এবার পাও বেরিয়ে করবে এবার লেসান আরবিতে বলে লেসান বাংলাতে বলে জিব্বা যেটা লড়া সরা 32 টা 32 জনের কাছে একটা মানুষ কত নিরাপদ ঠিক না কত 32 টা দাঁত কড়া দাঁত 32 টা দাঁতের কাছে জিব্বাটা নিরাপদ কিনা কথা কোনা করে আরো জোরে কর এই জিব্বাটা যদি বন্ধ হয়ে যায় আপনার খাবার বন্ধ হয়ে যাবে কথা বন্ধ হয়ে যাবে এই জিব্বাটা লড়াচড়া করলে আপনি কথা বলতে পারবেন আরে জিব্বা তোমাকে দেওয়া হয়েছে এই জিব্বা দিয়ে আমার পুত্র পবিত্র জিকির করার জন্য আমার ডাকার জন্য কিন্তু তুমি আমার ডাকো নাই মিথ্যা কথা বলেছ অন্যের সাথে তুমি সুবুলকুল গীবত করেছ অন্যায়কে দেয়া ঝগড়া লাগিয়েছ আরে জিব্বা তোমাকে এই জন্য তো সৃষ্টি করা হয় না জিব্বা বলবে আল্লাহ আমি তো ইচ্ছা করে করি নাই আমাকে জোর করে করে করাইছে এই শাহজাদাপুরের বাবারা আপনাদের কাছে জানতে চাই এই সাক্ষীর জন্য কি আপনাদের শাহজাদাপুরের সর্দার লাগবে লাগবে কেউ আছে পাশান মন একবার বাবু লিনার তোর হইব রে মর ওরে তুই মরিলে সঙ্গের সাথে পাইবে না একজন পাগল মন একবার বাপ লিনারে তোর হইব রে মন রে হঠাৎ গীতি নজর আইলে পাশে দিবে হাসানের গলে খাইরা নিবে এই সাদের জীব অহন মন রে ঠিক কিনা কথা কোন ঠিক কিনা অরে যাইবার কালে সঙ্গের সাথে পাইবে না একজন পাগল মন একবার বাপ লিনারে তো হইব রে মর কথা কোন ঠিক কিনা বাজার একটু মরণের কথা স্মরণ করো রে যুবক একটু মরণের কথা খেয়াল করো মৃত্যু এমন একটা জিনিস রে বাবা কারো খবর দিয়ে আসে না কারো মেসেজ দিয়ে আসে না মাইকিং করে আসে না টেলিফোন করে আসে না আল্লাহ বলে আইনা মাতা কোন আদ্র কোমল মাও হেরে দুনিয়ার মানুষ তোমরা শোনো মৃত্যুর যখন সময় হয়ে যাবে তোমার মৃত্যু যদি গাড়িতে হয় ওখানে আজরাইল পৌঁছে যাবে তোমার মৃত্যু যদি বাড়িতে হয় ওখানে আজরাইল পৌঁছে যাবে তোমার মৃত্যু যদি বিদেশে হয় ওই জায়গায় আজরাইল পৌঁছে যাবে আজরাইলি ডিউটি এটা আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহর ঘোষণা আমার বাইরা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমরা এখানে বসে গেলাম আরে কার মনের কি বাসনা কার কি বাঞ্ছা আমার আল্লাহ জানে কি জানে না শোনায়াম মিন বাই কেমর বেনায় একদিন হবে আখের ফানা ঠিক না এই দুনিয়া কেউ রবে না রে আল্লাহর কুরআন নে পাকের গো শোনায় একদিন হবে আখের ফানা শুনো মিন বাই কে রবে না একদিন হবে আখের ফানা জবানটা কুলে কন্যা সুবহান আর একটু জোরে বলেন আমার ভাইরা গভীর মনোযোগ
বন্ধুরে আমার তাইলে কোন সময় আছে মরণের কথা চিন্তা করা দরকার আছে কি নাই এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না স্বয়ং আজরাইলেরও মরতে হবে কথা বলুন ঠিক কি না আমার ভাইরা গভীর মনোযোগ বন্ধুরে এই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জামানার মুজাদ্দিদ উনি আল্লাহর একটা জীবিত কারামত আপনি আমার জন্য নিয়ামত কথা কোন ঠিক কিনা জুরে বলুন ঠিক কিনা এই গাউসে পাকের একটা মুরিদ বাসান মৃত্যুর কথা একটু স্মরণ করেন আমি আমার আলোচনায় ঢুকে গেলাম বন্ধুরে ও আমার মা বোনেরা গো মা বোনেরা জীবনে কত রাত্র গো মা কত চ্যানেলের দিকে তাকাইলাম একটার পর একটা চ্যানেল দেখে দেখে রাত্রে ১২টা বাজাইলাম এখন একটা যমুনা আসছে রে বাজান এই ২০২৩ সালে বিশ্বকাপ শুরু হয়েছে কত যুবক বিশ্বকাপ নিয়ে ব্যস্ত টিকিট খেলা নিয়ে ব্যস্ত মা ডাকে বাবা বাকবি কোনায় কোন খাবো না খেলা শুরু হয়ে গেছে বাবা ডাকে ছেলে নামাজে যাবে কয়েকক্ষণ নামাজ যাবো না খেলা শুরু হয়ে গেছে বাবা রে এই খেলা খেলা করে তোমার জীবনটা হেলাই কাটিয়ে দিলা এর জন্য আল্লাহর দরে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আমার আমার সার দমের জিকির কর পাইলে পাইতে পারো খোদারে জবান করে বলুন ঠিক কিনা আওয়াজ করে বলুন ঠিক কিনা ওরে আমার আমার সার দমের জিকির কর পাইলে পাইতে পারো খোদারে ঠিক কিনা কষ্ট দিছে আমরা শুধু বলি আমার আমার বাড়ি আমার ঘর আমার দোকান আমার ব্যবসা আমার ছেলে আমার বিদেশ যাওয়া সব কিছু আমার বাসান আমার আমার করতে করতে আপনি আমার জীবনটারও শেষ করে দিলাম ঠিক ঠিক কিনা ঠিক কিনা এই জন্য বলতেছিলাম বন্ধুরে এই মরণটা কার জন্য কিভাবে আসবে বন্ধুরা যারা নবীকে ভালোবাসবে যারা রসুলকে ভালোবাসবে আউলিয়া কেরামকে ভালোবাসবে তাদের মৃত্যুটা কত সহজ হবে আর যারা তাদের বিরোধিতা করবে তাদের মৃত্যুটা কি কঠিন হবে শাহজাদপুরের বাবারা গভীর মনোযোগ বলতেছিলাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা যুবক যুবকটা এমন একটা যুবক খুবই সুন্দর তার রাশিটা হলো কন্যা রাশি এমন রাশির যুবক আছে না নাই কথা কই না কেন এমন লোক আছে একটা বিয়া হরতার নারে এমন বেটা আছে বিয়া করতে হরতে বেটার উপায় নেই আমার গ্রামে এক বেটা আছে নাম কইতাম না এ হাইটটা গেলই বিয়া কইরা হুজুর কই না এর নামে মামলা নাই কোস্তানে বিডেন্তের অভিযোগ নাই আর আমরা যদি একটার পর আর একটা করি বলে সাইরা লিছে পেপার পত্রিকা মিডিয়া এই বিয়া করা কি অবৈধ কথা কনা করে এজরে কইনা কত মৌলবি আছে মানুষ আছে লুচ্চামি করতেছে জিনা করতেছে এই ব্যাপারে কথা না আর বিয়া করলে দুষি কথা কোন ঠিক কিনা হ্যাঁ ঠিক কিনা এর কইলাম কন্যা রাশি এ যেমনটা যায় মেয়েরা খালি অফার দেয় বিয়া সাদে নিয়ে ব্যস্ত আমার মেয়েরা ওই যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে বাজান তার কান আওয়াজ শুনতেছে রে যুবক তোমার আল্লাহ সুন্দর দিয়েছে আমার আল্লাহ কো পৃথিবীর মানুষ রসিবে কত আল্লাহি ওমান আকসানু সিবাবা আমি আল্লাহই নিজে সুন্দর সুন্দরকে ভালোবাসি জুরে কন্যা সুবহানাল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর পৃথিবী সুন্দর তরুলতা সুন্দর 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 সবই পাল্লা জানে না কত সুন্দর তুমি আল ঠিক কিনা ভালো লাগেনি ও শান্তি লাগেনি দিয়া যামু শেষ কালা চিন্তা হরি না আসমান সুন্দর জমিন সুন্দর পৃথিবী সুন্দর সবকিছু সুন্দর 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 সবই পাল্লা জানে না কত সুন্দর তুমি আল্লাহ জানে না কত সুন্দর তুমি সুবহানাল্লাহ
موسى نبي كوي نبي غو أمي الله رب جاينا أمار بالعكس الله نبي كوي كيتاو موسى شوابي جسعك تومي خارو ريسو كاري واتلون ما سوارتا سونا بارزاني خلي أيتا سه زايتا سه الله أمار نبي كوي غوتو نكي موسى نبي كوي يا رسول الله نبي غو أمي الله رك كتو بارو أفر ديرام ربي أرني بوب دكا داو أمار الله كولان تراني نار موسى نادكا ديفونا إيوازون إكسون تين كينتو محب بتر كتادا بويلا زاي يا رسول الله الله দেখার ভরসা ছিল পুরো আশা ছিল দেখতে পারে নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যতবার আল্লাহর বাড়িতে আসেন আপনার দিকে আমি তাকায় থাকি আপনি যতবার আসেন আপনার চেহারা মারকে তাকায় থাকি আমার নবী কা জানে কি জানে না আমার নবী জানে নি আমার নবী কই কিরে রে মুসা কেরে তাকায় থাকো তার কারণ কে আমার মুসা নবী কই ইয়া রাসূলুল্লাহ নবী গো খোদার কসম আপনার চোখ মুবারক দিয়া আপনি আমার আল্লাহর কতবার দেখতেছেন আপনার দেখা হচ্ছে এইজন্য আপনার দিকে তাকায় নিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকাইলে আমার আল্লাহ দেখার স্বাদ মিটে যায় আরো আস্তে কর মক্কা আর মদিনা খুঁজলে পাবে না কই যা দেখো তোমার দিলেতে আওয়াজ করে বলুন ঠিক কিনা জবান করে বলুন ঠিক কিনা মক্কা আর মদিনা খুঁজলে পাবে না কই যা দেখো তোমার দিলেতে আরে গুরু রূপে জান দিয়া গেল নয়ন হাসান রূপে জান দিয়া গেল নয়ন তার কি মরণের বয়া সে রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাস কোন কোন হায় হায় বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাস বাবা সে জারো গায় দেখলে তার সিনা যায় ওরে বাসির বাবা সে জারো গায় দেখলে তার সিনা যায় সর্বঙ্গ তার পুরা রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাস মারহাবা কোন মারহাবা ইশারা দিয়া যাইতাছি বাজান কোন ওয়াজ করুম ওয়াজের তো অভাব নাই বুঝছি না বলে যে বুঝে না বেকারণের জীবন হইলো অকারণ বুঝছি নি বুঝতে হইব বেকারণ নবীর প্রেমের কথা বললে আবার জান কবরের কথা বললে হৃদয়টা একদম নরম হয়ে যায় কথা কোন ঠিক হাজিরিন গভীর মনোযোগ বলতেছিলাম এবার যুবকটা বাজান ওয়াজটা শুনতেছে খুব মন দেয়া বাজান মরার পরে কি হবে বলতেছি যুবক তোমার সুন্দর রূপ দিয়েছে এই রূপটা আল্লাহর কাছে লাগাও তোমার দুইটা হাত দিয়েছে হাতটা মাওলার কাছে লাগাও মাওলার কাছে দুইটা হাত তুলে হাত পাতো ওরে শাহজাদা পুরের বাবারা জীবনে শাস্তলে বসে কত চা খাইলাম আপনাদের কাছে জানতে চাই কিয়ামত পর্যন্ত দোকানে বসলে সোয়াব হইব নি কথা কই না কথা কই না আর আজকে যারা এই পাটান পারতে কবরবাসীর শরণে কবরবাসীর কথা শরণ করে করে মাহফিলের মধ্যে বসে গেল আমার আল্লাহ কয় জিব্রাইল ওরে জিব্রাইল আমার বান্দার জানায়া দাও আমি আল্লাহ তার মা বাবার চাইতে 99 গুণ আমি ভালোবাসি তোর বান্দাটা কইলা বয়া রইছে দুনিয়ার কোন মানুষ কার কাছে যদি একবার চায় দুইবার চায় তিনবার চায় বিরক্ত হয়ে যায় আমি আল্লাহর কাছে যদি কোনো মানুষ চোখটা বন্ধ করে উজু করে করে বলে রহমান রাহিম নাম তোমার আল্লাহ রহমান কষ্ট হয়েছে আমি গড়ি দেখছি না 11টা হয়ে গেছে আমার মনে হয় 10-12 মিনিট বুঝেছি ওয়াজ তো এখনো করছি কষ্ট হইতেছে কষ্ট হচ্ছে আমার বাইরে ইশারা চলে আসছে এই জন্য অন্যদিকে যাব না আমি আমার আলোচনাটার দিকে চলে গেলাম বন্ধুরা আমার সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ হইল সর্বনাশ কথা কোন ঠিক কিনা
বন্ধুরে আমার গাউসে পাকের একটা murid বাজান গাউসে পাকের দুফাগিরি করত কাফর দইতো কি কইতো কাপর কাপর এই ঘটনাটা কেন আমি আনলাম সৎসঙ্গ কেমন লোকটা হঠাৎ করে মারা গেল উনাকে কবর নেওয়া হলো জিজ্ঞেস করতেছে মা রব্বু কা তোমার রব কি যুবক ডাক মারা বলে আমি কাউসে পাকের দুফা সুবহানাল্লাহ কইতে না এবার আবার বল হলো ওয়া মা দিনু কা তোমার দিন কি আমি কাউসে পাকের দুফা সুবহানাল্লাহ তৃতীয়বার যখন বলল এরপরে বলতাস আমি গাউসে পাকের দোপা এরে শাহজাদা পুরার বাবারা আল্লাহর কাছে ফেরেশতা দৌড়াই গেল আল্লাহ গো কোন লোক কবর আইল এরে প্রশ্ন করলাম তিনটা এক গাউসে পাকের দোয়া আমার আল্লাহ কইরে জিবরাইল তোমরা শোনো গাউসে পাক এমন একজন গাউসে পাক এমন একজন ওলি আমার আল্লাহ বলে যার কদমে আমার নবী কত হাজার কাঁধে কদম রেখে আমি আল্লাহ আমার বন্ধুরে দাওয়াত করে আমার বাড়িতে আনছি এবার বলতেছেন তার কোন কথা আমার কাছে বইল না যার নাম বলছে উনি আমার এমন একজন বন্ধু মুরিদি লতা খাব গাউসে পাক বলে মুরিদি লতা খাব আল্লাহ যারা আমার মুরিদ হবে তাদের কোনো ভয় নাই গ্যারান্টি আমি গাউসে পাক জোরে জোরে কন সবার আর আওয়াজ করে কর আমার বৈরাম সেই দিকে যাব না মৃত্যুর কথা মৃত্যুটা কত ভয়ানক কত ভয়াবহ হবে যুবক রে তুমি যদি নেক আমল করো মৃত্যুটা খুব সহজ হবে আর যদি আমলটা খারাপ হয় মৃত্যুটা বড় কষ্টের হবে মা গো মা এক জায়গায় বৈশা অন্যের সংসার আগুন লাগাইয়েন না মা গো মা এক জায়গায় বৈশা অন্যের স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া লাগাইয়েন না মা গো আপনাদের সম্মান আমার মাওলার কাছে অনেক দামি কথা কন্টে কিনা মা গো মা কেন আপনারা দামি কারণ আপনাদের কারণে আমার নবীকে আমার আল্লাহ ওই মায়ের পেট থেকে পাঠিয়েছে অসংখ্য নবীর আসল পাঠিয়েছে আউলিয়া কেরাম পাঠিয়েছে এই জন্য মায়ের সম্মান অনেক বেশি আমি শুরুতে বলছিলাম আল জান্নাতু তাহাতাল আকদামিল উম্মিহা আমার আল্লাহ ওলির কথা বলে নাই নবীর কথা বলে নাই পীরের কথা বলে নাই একমাত্র মার কথা বলেছে আমার রসুল মার কথা বলেছে যারা মার খেদমত করবে গোলামি করবে তার জন্য আল্লাহর জান্নাত তার জন্য গোলামি করে আরো জোরে বলুন তাহলে সেই মার দাম কম না বেশি ঘোষণা কার কথা কয় না রে ওয়াজ কইলাম শেষ কইরালাম কথা ঘোষণা কার আমার বাইরাম যুবক ওয়াজ শুনতেছে বার বলতেছে যুবক রে তুমি জিনার কাজ করে যখন কবরে যাইবা তোমার যখন কবরে রাখা হবে চারজন লোক তোমার সাথে যাবে ওরা তোমাকে কবরে রেখে চলে আসবে তোমার পা থেকে মাথা পর্যন্ত সব বলবে একটা ওয়াজাগর সাহাব এক একটা সুপ দিবে রে বাজান বিশার তারনা এমন ভাবে শুরু হয়ে যায় বাঁচার কোনো পথ নাই সেদিন বন্ধু যাবে না বান্ধবী যাবে না সুন্দর নারী যাবে না সুন্দর স্বামী যাবে না এ শাহজাদা পুরের বাবারাম কেউ যাবে না রে বাবা সেদিন তোমার কি উপায় হবে এই জন্য মরণের কথা একটু খেয়াল কর এবার কইতাছে যুবক সেই দিন তোমার সঙ্গে কেউ যাবে না একমাত্র আমার নবী ছাড়া তোমার কেউ নাই আওয়াজ করে করে বলুন ঠিক কিনা আমার বাইরা রে এবার যুবকটা দাঁড়ায় স্তব্ধ হয়ে গেল বাজান মৃত্যুর কথা শুনলে ভয় লাগে কি লাগে না একটু জবান খুলে কোন লাগে কি লাগে না হাজরাইলা শিলের মন কপি